সো হ্যালো ফ্রেন্স আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনাদের দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন আমরা এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার্স সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ কে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাওয়া যাবেন এবং এদেরকেও হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের পালন করতে হচ্ছে মোশাররফ করিম রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে বলিত কাউন্টি ও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ এয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন যাবেন এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার্স সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ কে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেনেক্স গাজী রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনাদের বলিত কান্ট্রি পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পেয়েছেন এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়েতকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকের কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাওয়া যাবেন এবং এদেরকে হচ্ছে মোশাররফ করিম রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে বলিত কান্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার রূপ হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন যাবেন এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনার দেখতে পাবেন করিম কে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন এই শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাওয়া যাবেন এবং টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম দেখতে গাজী পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনাদের বলিতে কাউন্ট পরিচীন হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর টোয়েন্টি ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেটে করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পেয়েছেন এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার্স সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ কে নেক্সট গাজী রাকায়েতকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম নেস গাজী রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্ডিটি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে বলিত কান্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ এয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার রূপ হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাওয়া যাবেন এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনার দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন এই শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেনেস গাজী রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনাদের বলিত কাউন্টি ও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেটে করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাই যাবেন এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার্স সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনার দেখতে পাবেন মোশারফ কে নেক্সট গাজী কে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকের কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে এবং এদেরকে হচ্ছে এই টিভি সিরিজের মধ্যে পালন করতে এরা হচ্ছে মোশাররফ করিম পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্ডিটি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার রূপ হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন আমরা এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনার দেখতে পাবেন মোশারফ কে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে

এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনাদের বলিতে কাউন্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার আপনার দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাওয়া যাবেন এবং আর হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার্স সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়েতকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেল রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেনেস গাজী রাকায়েতকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেল ইটো রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনারা বলিত কান্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন আমরা এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনার দেখতে পাবেন মোশারফ কে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপু হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেনেস গাজী রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে বলিতে কাউন্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার আপনার দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাওয়া যাবেন এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার্স সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী কে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেনেস গাজী রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনাদের বলিত কাউন্টি অফ পরিচিন হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর টোয়েন্টি ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্স আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন যাবে এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার্স সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনার দেখতে পাবেন মোশারফ কে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেললিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাওয়া যাবেন এবং এদের আপনারা রূপে এই টিভি সিরিজের পালন করতে দেখতে এরা হচ্ছে মোশাররফ করিম কেনেস পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনাদের বলিতে কাউন্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার আপনার দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পেয়ে আমরা এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার্স সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনার দেখতে পাবেন করিম কে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন এই শিল্পী সরকার অপু হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেল রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেনেস গাজী রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেল রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনারা বলিত কান্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্স আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন আমরা এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ কে নেক্সট গাজী রাকায়েতকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাবেন এবং এদেরকেও আপনারা মেইন লিডর রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশাররফ করিম কেনেস গাজী রাকায়েদকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকেও হচ্ছে আপনারা দেখতে পাবেন তোদেরকেও আপনারা মেইন লিডর রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেইন লিডর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনাদের বলিতে কান্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার্স সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ কে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন এই শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেনেক্স গাজী রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানিজ আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলি তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনাদের বলিত কাউন্টি অফ পরিচিন হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর টোয়েন্টি ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পেয়েছেন এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ কে নেক্সট গাজী রাকায়েতকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাওয়া যাবেন এবং এদেরকে হচ্ছে মোশারফ করিম পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে বলিত কাউন্টি ও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন যাবেন এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার্স সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ কে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন এই শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেল রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেনেক্স গাজী রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেল লিড রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনাদের বলিত কান্ট্রি পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়েতকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেনেস গাজী রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনাদের বলিত কান্ট্রিও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন আমরা এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার্স সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনারা দেখতে পাবেন করিম কে নেক্সট গাজী কে আপনারা দেখতে পাবেন এই শিল্পী সরকার অপু হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেনেক্স গাজী রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনাদের বলিত কান্ট্রি পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পেয়েছেন এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনারা দেখতে পাবেন করিম কে নেক্স গাজী রাকায়েতকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকের কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাবেন এবং এদেরকেও আপনারা মেইন লিডর রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশাররফ করিম কেনেস গাজি রাকায়েদকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকেও হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকেও আপনারা মেইন লিডর রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেইন লিডর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনাদের বলিত্রি ও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার রূপ হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন যাবেন এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ কে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেল রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেনেস গাজী রাকায়দকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেল লিড রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে বলিতে কাউন্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেটে করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাই যাবেন এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়েতকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে করতে যাবেন এবং এদেরকে হচ্ছে মোশাররফ করিম পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্ডিটি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে বলিত কান্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার রূপ হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন যাবেন এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনার দেখতে পাবেন মোশারফ কে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেল রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেনেস গাজী রাকায়েতকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেল রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে বলিতে কাউন্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেটে করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন যাবেন এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার্স সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ কে নেক্সট গাজী কে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম নেস গাজী রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনাদের বলিত কান্ট্রি ও পরিজন হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডেট করা হয়েছে তো টিভি সিরিজ রুপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রুপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার আপনারা পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রুপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাওয়া যাবে এবং হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাওয়া যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে করিম করিমকে নেই রাকায়েতকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্ডিটি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ কে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেড করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাই যাবেন এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার্স সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনার দেখতে পাবেন মোশারফ কে নেক্সট গাজী কে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে পালন করতে এরা হচ্ছে মোশাররফ করিম কেন রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্ডিটি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রুপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন যাবে এবং হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাওয়া যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে করিম করিমকে গাজি রাকায়েতকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্ডিটি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রি ও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাই যাবেন এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার্স সম্বন্ধে আপনাদের বলিত স্টার রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ কে নেক্সট গাজী কে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুক্ষে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাওয়া যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম নেস গাজী রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানিজ আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন আপনাদের বলিতে কান্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার আপনারা পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রুপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন যাবে এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেললিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাওয়া যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে করিম কেনেস গাজি রাকায়েতকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্ডিটি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রি ও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনাদের দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাই যাবেন এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ কে নেক্সট গাজী কে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে পালন করতে এরা হচ্ছে মোশারফ করিম কেন রাকায়েতকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিডেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন যাবে এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা লিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম নেক্স গাজী রাকায়েতকে দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্ডিটি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রি ও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনাদের দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাই যাবেন এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনারা দেখতে পাবেন করিম কে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন এ শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম নেস গাজী রাকায়েতকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কাউন্টি ও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাই তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনাদের পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন যাবে এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলিত স্টার্স রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা লিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাওয়া যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে করিম করিমকে গাজী রাকায়তকে দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্ডিটি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রি ও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনাদের দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাই যাবেন এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনারা দেখতে পেন মোশারফ কে নেক্সট গাজী কে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে করিম করিমকে গাজি রাকায়েতকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে চাই তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনাদের পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেড করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাওয়া যাবে এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাওয়া যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে করিম করিমকে গাজী রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রি ও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাব তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম নেস গাজী রাকায়েতকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনাদের বলিত কান্ট্রি অফ পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনাদের পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাওয়া যাবে এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাওয়া যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেন গাজী রাকায়তকে দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রি ও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে করিম করিমকে নেই রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্ডিটি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনাদের পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেড করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাওয়া যাবে এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন এই শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেন লিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাওয়া যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম নেক্স গাজী রাকায়তকে দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পেয়ে যাবেন এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে করিম করিমকে গাজী রাকায়েতকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ কে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেড করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাওয়া আমরা এবং আর হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনার দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেললিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম নেক্স গাজী রাকায়তকে দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন আপনাদের বলিত কান্ট্রি ও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার আপনারা পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাই যাবেন এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম নেক্স গাজী রাকায়েতকে দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্ডিটি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ কে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেড করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন যাবে এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনার দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেললিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে করিম করিমকে নেই রাকায়তকে দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটওয়ার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রি ও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডেট করা হয়েছে তো টিভি সিরিজ রুপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রুপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রুপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাওয়া যাবে এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাওয়া যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে করিম করিমকে গাজি রাকায়েতকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্ডিটি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রিও পরি হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ কে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটি হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার আপনার দেখেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেটে করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন আমরা এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনার দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেললিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম নেক্স গাজী রাকায়তকে দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটওয়ার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্ডিটি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন আপনাদের বলিত কান্ট্রি ও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রুপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেনিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম নেক্স গাজী রাকায়েতকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানিজে আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনাদের বলিত কান্ট্রিও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজকে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলতো রিলিজ ইয়ার হচ্ছে আপনার দেখতে দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন আমরা এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনার দেখতে পাবেন করিম কে নেক্সট গাজী কে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেললিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম নেক্স গাজী রাকায়তকে দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটওয়ার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্ডিটি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রি অফ হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিডেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিটেট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন যাবে এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনারা দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাওয়া যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে করিম কেনেস গাজি রাকায়তকে দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্ডিটি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রি ও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভ সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলতো রিলিজ ইয়ার হচ্ছে আপনার দেখতে দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন আমরা এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনার দেখতে পাবেন করিম কে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেললিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাওয়া যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম নেক্স গাজী রাকায়তকে দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটওয়ার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রি অফ পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ কে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্স আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনার দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন আমরা এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনার দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন এস শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেললিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক এ কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক এ কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে হবে এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের পালন করতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেন রাকায়তকে দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটওয়ার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউটি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে বলিত কাউন্টি অফ পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলতো রিলিজ ইয়ার হচ্ছে আপনার দেখতে দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাওয়া আমরা এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার্স সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনার দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেললিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাওয়া যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেন্স গাজী রাকায়তকে দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটওয়ার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আপনার বলিত কান্ট্রি ও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ ওনাকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্স আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনার দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাওয়া আমরা এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনার দেখতে পাবেন মোশারফ কে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন এস শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেললিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেল ইটোর রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেনেস গাজী রাকায়েতকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল ইটোর রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেল ইটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্ডি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্ডি অফ অরিজিন আপনাদের বলিতে কাম্র হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনার দেখতে দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন আমরা এবং আর হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার্স সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনার দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেললিটার রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম নেক্স গাজী রাকায়তকে দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটওয়ার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্ডি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন আপনাদের বলিত কান্ট্রি ও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ কে হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্স আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনার দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাওয়া আমরা এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনার দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়েতকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেনেস গাজী রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটওয়ার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউটি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে বলিত কাউন্টি অফিন হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর টোয়েন্টি ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনার দেখতে দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন আমরা এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার্স সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনার দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেললিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পাওয়া যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেন্স গাজী রাকায়তকে দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটওয়ার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে বলিত কান্ট্রি ও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ আপনারা সবাই দেখবেন সো অ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ এয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাওয়া আমরা এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনার দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা টোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেল ইটোর রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেনেস গাজী রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল ইটোর রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেইন ইটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে বলিত কাউন্টি অফ অন হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনার দেখতে দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন আমরা এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার্স সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনার দেখতে পাবেন করিম কে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন এস শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেললিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম নেক্স গাজী রাকায়তকে দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্ডি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন আপনাদের বলিত কান্ট্রি ও পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্স আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ ইয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাওয়া আমরা এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনার দেখতে পাবেন করিম কে নেক্সট গাজী কে আপনারা দেখতে পাবেন এস শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেন রাকায়েতকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটওয়ার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানিজ আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে আমাদের বলিত কাটি অফ পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ আপনারা সবাই দেখবেন সো অ্যালো ফ্রেন্স আছে আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ এয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনার দেখতে দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে এই রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন আমরা এবং রিলিজের হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার্স সম্বন্ধে আপনাদের বলি তো স্টার্স রূপে আপনার দেখতে পাবেন করিম কে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন এস শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেললিটোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেলিটওয়ার রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেনক্স গাজী রাকায়তকে দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেলিটওয়ার রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানিস আপনারা হচ্ছে দেখতে পাই যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে বলিত কান্ট্রি অফ পরিচিত হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ হচ্ছে আপনারা সবাই দেখবেন সো হ্যালো ফ্রেন্স আজ আমি আপনাদের যে টিভি সিরিজ সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল নামে পরিচিত টিভি সিরিজ সম্বন্ধে তো এই টিভি সিরিজ সম্বন্ধে আছে আমি আপনাদের বলতে যাবো তো এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের রিলিজ এয়ার সম্বন্ধে আপনাদের বলি তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে রিলিজ ইয়ার হতে চলেছে তো রিলিজ ইয়ার হচ্ছে আপনারা দেখতে পাবেন দু হাজার চব্বিশ এবং এটিকে হচ্ছে একটা টিভি সিরিজ রূপে হচ্ছে ক্রেডিট করা হয়েছে তো টিভি সিরিজ রূপে হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন তো টিভি সিরিজ রূপে আপনারা এটাকে দেখতে পাবেন আমরা এবং রিলিজার হতে চলেছে দু হাজার চব্বিশ নেক্সট হচ্ছে আপনাদের এই টিভি সিরিজের স্টার সম্বন্ধে আপনাদের বলি তো স্টার রূপে আপনার দেখতে পাবেন মোশারফ করিমকে নেক্সট গাজী রাকায়তকে আপনারা দেখতে পাবেন শিল্পী সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা টোর রূপে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন তো এছাড়া আর অনেক কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন এবং এদেরকে হচ্ছে আপনারা মেল ইটোর রূপে এই টিভি সিরিজের মধ্যে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এরা হচ্ছে মোশারফ করিম কেনেস গাজী রাকায়তকে দেখতে পাবেন সেলফি সরকার অপুকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এদেরকে হচ্ছে আপনারা মেল ইটোর রূপে এই টিভি সিরিজের মধ্যে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করতে হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এই টিভি সিরিজের মধ্যে আপনারা হচ্ছে এদেরকে মেল ইটোর রূপে মুখ্য ভূমিকা পালন করতে দেখতে পাবেন এবং এই টিভি সিরিজের আপনাদের হচ্ছে রিলিজ ডেট সম্বন্ধে আপনাদের বলিত অক্টোবর থার্টি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে চলেছে এবং কাউন্টি অফ অরিজিন হচ্ছে আপনারা বাংলাদেশ দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং এর প্রোডাকশন কোম্পানির সম্বন্ধে আপনাদের বলিত এ ফিল্ম কোম্পানি নেক্সট চোর হচ্ছে আপনারা দেখতে পাবেন এর প্রোডাকশন কোম্পানি তো প্রোডাকশন কোম্পানি আপনারা হচ্ছে দেখতে পেয়ে যাবেন দুটো প্রোডাকশন কোম্পানি এ ফিল্ম কোম্পানি নেক্সট চোরকি হচ্ছে আপনারা দেখতে পাবেন এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাদের বলিত বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে দেখতে পাবেন এবং কাউন্টি অফ অরিজিন সম্বন্ধে বলিত কাউন্টি অফ অরিচিন হতে চলেছে বাংলাদেশ এবং রিলিজ ডেট হচ্ছে থার্টি ওয়ান অক্টোবর ফোর হতে চলেছে তো এই টিভি সিরিজ অনেকে ভালো হতে চলেছে তো টিভি সিরিজ আপনারা সবাই দেখবেন